অনলি ম্যাথ নলেজ চ্যানেল প্রকৃত প্রফেসর শুভেচ্ছা জানি আমি ক্লাস সপ্তম শ্রেণীর যে গুণের প্রবাহ বইটি আছে সেই বইয়ের আমি এখানে যে অধ্যায়গুনো আছে তার মধ্যে এনে যে সূচকের যে ধারণা সেই সূচকের ধারণার আমি এখানে সিলেবাস মানে অধ্যায়টা করাবো আপনারা অবশ্যই সেই অধ্যায়টা দেখে নেবেন এবং সূচকের অঙ্ক অঙ্ক খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্ক আমাদের ক্লাস নাইনের খুবই কায় লাগে ক্লাস নাইনে আমাদের অধ্যায় আছে সূচকের মানে ধারণা বা সূচকের যে অঙ্কগুলো এখানে আমি দেখিয়ে দেবো আপনারা সূচকের অঙ্কগুলো দেখে নেন তাহলে আপনাদের খুবই সুবিধে হবে ক্লাস নাইনেও সুবিধে হবে এখনও আপনাদের খুব কাজ লাগবে ঠিক আছে যেমন এখানে আপনারা দিয়েছেন যেখানে দেখুন একটু যে বলছে যে যে দশের ফোর দশের ফোর আছে দশের ফোর মানে কত যখন দশের ফোর হয়েছে কি দশটা মানে দশ চারটে হয়েছে ঠিক আছে এনে কি ফোর হয়েছে যেমন দশের ফাইভ দশের ফাইভ মানে কি এই যে পাঁচটা মানে দশ হয়েছে ঠিক আছে এবং দশের সিক্স কথা দশ ছটা হয়েছে ঠিক আছে এটা আপনা করে দিয়েছে দেওয়ার পরে এখানে বলেছে যে এই যে দশকে বলেছে নিধান আর ফাইভকে বলেছে সূচক তাই নিধান এবং সূচক আমাদের জানতে হবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক তেমন ধর সূচক হচ্ছে ফাইভ আর টেন হচ্ছে কি নিধান ঠিক তেমন ধর এখানে বলেছে ঘাত মানে কি এখানে বলছে এখানে দশ আছে এখানে দশ আছে তা দশের ঘাত কত দশের ঘাত যেহেতু ফোর আছে এনে কি ফোর হবে ঠিক আছে যতগুনো পাওয়ার থাকবে বা সূচক থাকবে ততগুনো হবে ঠিক আছে এনে দশের ঘাত কত এ দশের যদি ফাইভ আছে এটা কি ফাইভ হবে ঘাত ফাইভ হবে এরকম বল ঠিক আছে এটা কি দশের সিক্স হবে ঠিক আছে এরকম করে অঙ্করা করতে হবে ঠিক আছে এরকম করে এরকম করে দশের ফাইভকে মানে পড়াই হয় কত দশের পঞ্চম ঘাত বলে ঠিক আছে এরকম করে করবেন ঠিক আছে ঠিক তেমন ধর এখানে হাজার আছে হাজারে মানে কি দশের কিউ দশের কিউ কেন বলেছে এখানে দশের কিউ মানে হাজার ঠিক আছে তা দশের কিউর টেনটাকে আমরা বলবো কি টেনটাকে বলবো আমরা নিধান আর তিনটাকে আমরা সূচক বলবো কেন সূচক বলবো এখানে বলেই দিয়েছে যে পাওয়ার টাকা আমরা সরি পাঁচটাকে যেহেতু আমরা সূচক বলছি দশটাকে যেহেতু নিধান বলছি ঠিক তেমন দশকে আমরা কী বলবো নিধান বলবো আর তিন ক্যামেরা সূচক বলবো এরকম ভাবে ঠিক আছে ঠিক তেমনটা হাজার যদি দশের কী হয় তাহলে দশ হাজার কোথা হবে আমাদের দশের দশের ফোর হবে দশ হাজার কোথা আমাদের দশের ফোর হবে আমরা অবশ্যই জানি দশের ফোর এটা কি দশের ফোর লিখতে পেরেছি যে দশের ফোর দশের ফোর ঠিক আছে এরকমভাবে করতে হবে আপনাদের তাহলে যতগুনো মানে সুযোগ থাকবে ততগুনি তার মানে ততগুনি তার মানে নিধান হবে ঠিক আছে এরকমভাবে আপনাদের অঙ্ক দিয়েছি বলছি দশের মানে ঘাতে ঘাতে বিস্তার করি এই অঙ্কগুনো আমি এই অঙ্কগুলো দেখে দিচ্ছি কীভাবে ঘাতে করতে হয় আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে আমি এক অঙ্কটা টুকে নিই অঙ্কটা আমরা টুকে নিয়েছি কী বলেছে যে আট হাজার দুশো পঁচাত্তর এটাকে ভাঙলাম না কী পাবো যদি ঘাতে ভাঙি আমরা ঠিক আছে তার প্রথম আট করবো গুণ দেবো আমরা দশের কী করব দশের আমরা এখানে কিউ করবো কিউ করা মানে কত যে দশ মানে কিউ মানে আমরা হাজার আসছে হাজার মানে কি আট আসছে আট যোগ দেবো তারপর দুশো পঁচাত্তর হচ্ছে দুশো পঁচাত্তর প্রথম দুই গুণ করবো দুই দিয়ে পরে কত বলব দশের স্কোয়ার করবো দশের স্কোয়ার মানে কত আমরা জানি একশো তাহলে দশ হাজার মানে কি একশো একশো সময় দুই গুণ করলে দুশো হচ্ছে তাহলে যেন আট হাজার এদিকে দুশো তাহলে কত দুশো আট হাজার দুশো হলো আর পঁচাত্তর আছে যেহেতু এখানে যোগ দেবো পঁচাত্তর তাহলে কী করবো না সাত গুণ দশ করলে সত্তর আর একটা যোগ ফাইভ করে দেবো তাহলে আমরা কত গেলাম তাই টোটাল আমরা কত এইখানে হচ্ছে আমাদের দশ এখানে হচ্ছে আমাদের এক হাজার আটের সময় গুণ করলে আট হাজার হচ্ছে এখানে হচ্ছে আমাদের একশো একশো সঙ্গে দুই দুশো হচ্ছে তার দু মানে আট হাজার দুশো হচ্ছে এখানে দশ সঙ্গে দশ সঙ্গে সাত যোগ করলে গুণ করে গেল সাতশো সত্তর হচ্ছে সত্তর সঙ্গে পাঁচ পঁচাত্তর হচ্ছে তাই টোটাল আট হাজার দুশো পঁচাত্তর হয়ে গেল ঠিক আছে এইভাবে অঙ্কন করতে হবে তারপর দু নম্বর অঙ্কটা নব্বই হাজার নশো পঁচিশ ঠিক আছে এই অঙ্কটা আমাদের করতে প্রথম প্রথম আমরা নয় নেবো নেওয়ার পর আমরা কত দশের ফোর করবো দশের ফোর মানে আপনারা জানি যে হাজার দশের ফোর মানে হাজার আপনারা জানেন অবশ্যই যোগ দিয়ে দেবো তারপর আমরা শূন্য নেবো একটা যেখানেটা শূন্য আছে এটাকে শূন্য করবো যোগ দেবো দেওয়ার পর কি দশের কিউ নেবো দশের কিউ মানে কত হাজার আমরা হাজার পেয়ে যাচ্ছি ঠিক আছে দশের কিউ আমরা হাজার পাচ্ছি যোগ দেবো নয় দেবো গুণ দেবো আবার দশের স্কোয়ার করবো মনে করো একশো তো নশো যাচ্ছে যোগ দুই দেবো গুণ দশ যোগ ফাইভ ঠিক আছে তাই টোটাল আমরা পেয়ে যাচ্ছি এখানে এখানে আমরা এনে দশ হাজার দশ হাজার হচ্ছে দশের সঙ্গে নয় গুলো নব্বই হাজার হচ্ছে আর এখানে এক হাজার আমরা পেয়ে যাচ্ছি পেয়ে যাওয়ার পরে এখানে এক হাজার মানে এখানে এক হাজার পেয়ে যাচ্ছি এখানে এক হাজার পেয়ে যাওয়ার পরে তারপর এখানে আমরা এটা করছি করার পরে আমরা এটা টোটাল আমরা এখানে গুণ করলে টোটাল আমরা চলে আসছে ঠিক আছে এখানে যেটা আমরা যে শূন্য যোগ এর দশের যে কিউ করলাম দশের কিউ মানে কি আমরা পেয়ে গেলাম এটা ঠিক আছে এটা এটা কিন্তু গুণ চিহ্ন হ্যাঁ একটা গুণ চিহ্ন আমরা বসে তাহলে যদি গুণ চিহ্ন হয় আমাদের ঠিক আছে তাহলে এই দশের কিউ মানে আমরা জানি যে হাজার হাজারের সঙ্গে এই শূন্য গুণ করি সে আমরা সেই সৈন্যই হবে ওই জন্য এটা কি সৌন্দর্য হতে ঠিক আছে এইভাবে করতে হবে তারপরটা তিনের টাকায় এটা কিন্তু হাজারের সঙ্গে গুণ করলে শূন্য শূন্যই হবে ঠিক আছে এখানে বারো হাজার পাঁচশো আটাত্তর বারো হাজার পাঁচশো ফাঁকা করবো আমরা প্রথম এক গুণ ফোর করবো তাহলে এক গুণ দশের ফোর করলে কত আমরা পাচ্ছি দশ হাজার পেয়ে যাচ্ছি এখানে তারপর যোগ দেবো তারপর দুই দেবো গুণ দেবো তাহলে দশের কিউ করবো দশের কিউ মনে কত আমরা হাজার পাচ্ছি হাজারের সঙ্গে দুই গুণ দু হাজার পেয়ে যাচ্ছি যোগ দেবো তারপর পাঁচ গুণ পাঁচ গুণ তো আমরা কত করবো পাঁচ গণ দশ স্কোয়ার করবো দশ স্কোয়ার মনে হয় একশো একশো সঙ্গে পাঁচ গুণ পাঁচশো যাচ্ছে হয়ে গেলে পাঁচশো হয়ে গেলাম তাহলে একটা যোগ দেবো তাহলে সাত গুণ কত করবো সাত গুণ আমাদের এখানে করতে হবে দশ যোগ আট করবো হবে বুঝতে দশ যোগ আট ঠিক আছে তা টোটাল এনে এখানে আমরা দশ হাজার পাচ্ছি এখানে দু হাজার বারো হাজার ঠিক আছে এখানে হাজার এই পাঁচশো একশো একশো সঙ্গে যোগ পাঁচ পাঁচ গুণ গুণগুলো পাঁচশো হচ্ছে তাহলে বারো হাজার পাঁচশো আর এখানে সত্তর আর কি আট আটাত্তর তাহলে টোটাল পেয়ে গেলাম না ঠিক আছে এরকমভাবে আমরা করতে হবে আর একটা লাস্ট একটা করে চারটা করে দিন এরকম করে সুযোগ ভাঙতে হবে ঠিক আছে তাহলে সাত হাজার আটশো আটান্ন প্রথম সাত দিয়ে আমরা কিউ কম নেবো দশের দশের কিউ যোগ এইট গুণ দশের স্কোয়ার এটা আপনারা বুঝতে পারছেন কীভাবে হচ্ছে দেখে নেবেন এটা গুণ দশ যোগ এইট এইভাবে আমাদের অঙ্কটা হচ্ছে আপনারা অবশ্যই যোগ করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এরপর যেটা আছে বলছে একাশি একাশি কেন আমাদের এখানে মানে মানে থ্রির ফোর হলো কেন থ্রি ফোর মানে কি একাশিকে ফাইনালে এক দুই তিন চার চারটে তিন পাবো তাই কি তিনের ফোর করেছি ঠিক আছে তাহলে একাশি ঘাত আকারে হলো কত থ্রির ফোর হবে এটা থ্রি হচ্ছে আমাদের নিধান ফোর হচ্ছে আমাদের সুযোগ বুঝলাম এটাকে আমার কথা আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা তিন পাবিজ না পাঁচ হবে এখানে কথা আমাদের তিনের পাঁচ করবো আমরা এসব লসাউকেও করেছি ঠিক আছে আমি দেখেছি যে একাশিকে লসাও করলে কত হবে প্রথম তিনটে করতে হবে তিন নয় সাতাশ আবার তিনটে করলে নয় আবার তিনটে করলে তিন এক দুই তিন চার নাকি চারটে তিন ঠিক আছে তিন হচ্ছে এইটা আর পাঁচ হচ্ছে সুযোগ ঠিক আছে এরকমভাবে কোন করতে ঠিক আছে একশো আছে একশো গ্রামে যদি ভাঙি তাহলে কত হবে ঠিক আছে আচ্ছা বয়ে না করে খাতায় করি ঠিক আছে তাহলে একশো গ্রামের প্রথম দশাও গণ নেবো প্রথম দুইটা করলে কত হচ্ছে পঞ্চাশ দুইটা করলে কত হচ্ছে পঁচিশ সরি এটা আমাদের এরকমটা হবে না এটা এটা আমাদের কত হবে এটা আমাদের কত দশের স্কোয়ার হবে কেননা দশের স্কোয়ার একশো একটা বর্গ সরি এক একশো যেমন একটা বর্গ একশো যেমন একটা বর্গ ঠিক আছে তাকে দশের স্কোয়ার দশ স্কোয়ার মানে হয় কত একশো তাকে দশের স্কোয়ার হবে ঠিক আছে এটা আমার মিশিয়ে দিলে এটা দশ স্কোয়ার মানে বর্গ সাতাশ সাতাশকে আমরা যদি ভাঙি সাতাশকে এটা আমরা যদি ভাঙি এটাও কিন্তু বর্গ ঠিক আছে তাও তিনটা করলে তিন 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 সাতাশ তিন দিককে নয় এক তিন এককে তিন তাহলে এক দুই তিন তাহলে তিনটে দুই পাচ্ছি কথা এখানে তিন হবে ঠিক আছে একশো পঁচিশকে কত করা একশো পঁচিশ মানে কত একশো পঁচিশ মধ্যে পাঁচের কিউ হবে কত পাঁচের কিউ হবে কেন পাঁচের কিউ মানে একশো পঁচিশ বত্রিশ বত্রিশকে ভাঙলে কত করবো আমরা দেখেছি বত্রিশকে আমরা যদি বত্রিশ কেজি ভাঙি দুইটা করলে ষোলো দুইটা করলে আট দুইটা করলে চার দুই দে দুই আর দুই দে এক এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা দুই তাহলে দুইয়ের ফাইভ দুইয়ের ফাইভ এটা মানে কি তিনশো তেতাল্লিশ মানে সাত হবে সাতের কী হবে কত সাতের কিউ এখানে বললাম না যে তেতাল্লিশ মানে কি এক দুই মানে তেতাল্লিশ মানে কথা সরি তিনশো মানে কথা এটা সাতের কী হবে সাতের কিউ মানে তিনশো তেতাল্লিশ আপনারা অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে আমরা কিউ এবং স্কোয়ারের ভিডিও আমি দিয়ে কিউ এবং স্কোয়ারের ভিডিও দিয়েছি সেই কিউ এবং স্কোয়ারের ভিডিও দেখে নেবেন মানে বরগর ঘনফল ঠিক আছে এখানে দিয়েছি ঠিক আছে একুশ মানে কত একুশ হচ্ছে এগারো স্কোয়ার এগারো স্কোয়ার ঠিক আছে আর ছশো পঁচিশ মানে কি ছশো পঁচিশ আমি দেখিয়ে দিচ্ছি তাহলে ছশো পঁচিশ তার ছশো পঁচিশ মানে করবো দেখাচ্ছি আমি প্রথমে যেহেতু পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে যাবো পাঁচে করলে পাঁচ বরং ষাট দুই থাকছে পাঁচ পাঁচে পঁচিশ এনে কি লসে হয় ঠিক আছে পাঁচে করলে পাঁচ দুগুণে দশ হাতে হলে এক পাঁচ সাথে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এক পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ পাঁচে পাঁচ তাহলে এক দুই তিন চার তাহলে তাহলে পাঁচ কটা চারটে ঠিক আছে পাঁচ চারটে ঠিক আছে পাঁচ ফোর তা তিনের কিউ মানে কথা তিন হবে যেহেতু কিউ আছে দুয়ের কিউ মানে কি তিন আছে তা দুই তিনটে দুই তিনটে হবে ঠিক আছে দুই তিনটে হবে হয়ে গেল তিনের ফোর মানে কি তিনটে ফোর হবে ঠিক আছে আর এটা এটা কথা হবে এটা আমাদের এটা এটা আমাদের কত নয়ের যেহেতু দুশো এ সরি সাতশো উন্নতি যেহেতু নয় কত এটা নয়ের আমাদের কিউ করতে হয় নয়ের কিউ মানে কত এটা নয়ের কিউ মানে এটা দুশো এই সরি সাতশো উনত্রিশ হয় ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে তাহলে এই যে দশ হাজারটা আমি দেখিয়ে দিচ্ছি দশ হাজার করে কী বলছে এখানে যে সাতশো উনত্রিশ তাই তো প্রথম নয়টা করলে আট নয় বাহাত্তর নয় এক নয় আবার নয়টে গলেন ন নয় একাশি আর নয় এক নয় তাহলে এক দুই তিনটে তিনটে নয় হচ্ছে তাহলে কত এনে কি নয়ের থ্রি হবে কিন্তু নয়ের থ্রি করেছি ঠিক আছে এবার টাকারটাই বলেছে এগারো এগারটা এখানে বলেছি আপনার অবশ্যই দেখবেন এগারো টাকারটা খুব একটু ইম্পর্টেন্ট এটা পরীক্ষার দায়ীগুলো বাবার ঠিক আছে বলছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ হাজার দুইয়ের কত ফাইভ হবে ঠিক আছে দুইয়ের ফাইভ বসে দেবেন তাহলে এক দুই তিন তিন আছে তিন এক দুইয়ের তিন ঠিক আছে কথা আছে এক দুই তিন চার চার মানে কি এর ফোর ঠিক আছে কিন্তু মাইনাস কোনো চেঞ্জ হবে না যেহেতু দিয়ে দিয়েছে ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করতে হয় আপনারা অবশ্যই এইভাবে অঙ্কগ্রহণ করবেন সুযোগের নিয়মে আমার ভিডিও দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন এর পরের অধ্যায়ে আমি এইগুলো দেখাবো বেটার দেন লেস দেন তারপর আমি এইগুলো দেখাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে কিন্তু আমি এগুলো দেখাবো ঠিক আছে আর নিয়মিত আমার চ্যানেলে নজর রাখবেন